এবার খালি গলায় বহুল আলোচিত প্রিয়তমা সিনেমাটির ও প্রিয়তমা গানটিকে ভাইরাল হয় প্রিয়তমা সিনেমার নায়িকা ইধিকা পাল। সম্প্রতি আরজে কিবরিয়ার শোতে ইধিকা পালকে ইনভাইট করা হয় আর সেখানে সিনেমা প্রসঙ্গে নানান বক্তব্য দিয়েছেন এই নায়িকা। এমনকি শাকিব খান প্রসঙ্গেও তিনি কথা বলেছেন, বলেছেন আমি সিনেমা করার আগে বুঝেছিলাম শাকিব খান তেমন কথা বলবেন আমার সাথে, কিন্তু দেখলাম না শাকিব খান অনেক ভালো মনের একজন মানুষ, সে আমার সাথে সুন্দরভাবে কাজ করেছে, আমরা একসঙ্গে ভালোভাবে কাজ করেছি। আর আলাপচারিতার এক পর্যায়ে ইধিকা পালকে বলা হয় প্রিয়তমা সিনেমার যে কোনো একটি গান গাইতে। প্রথমে ইধিকা গান গাইতে নাকচ করলেও পরবর্তীতে বহুল আলোচিত ও প্রিয়তমা সিনেমাটি নিজের কণ্ঠে গেয়েছেন। গানটি গাওয়ার পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।